আর মানুষ যখন ভাই ভাই বন্ধু বন্ধু থাকে, খুব প্রিয় যখন হয় একে অপরের, তখন কিন্তু মানুষ একটু এক্সচেঞ্জ করে জিনিস পাল্টাপাল্টি করে পড়ে। ছেলেদের মধ্যে এটা বেশি হয়, বন্ধুত্বের মধ্যে বেশি হয়। তো সেই কারণেই আজকে আমার মনে হচ্ছে যে অমিত যদি বেঁচে থাকতো, সে আর বরুণ যদি স্মার্ট ওয়াচটা ইউজ করতো, মনে হতো, আমার মনে হয় মাঝে মাঝে ইউজ করতো, অমিতের এতটা প্রবলেম হতো না। আজকে অমিত মারা যাওয়ার পর যতটা অমিতের না প্রবলেম হচ্ছে, সেটা দেখে মনে হচ্ছে সেটা পাবলিকের হচ্ছে। তো এই ব্যাপারটা কেন ভাই? এই যে স্মৃতিগুলো, আপনাদেরই একটা প্রিয় মানুষ, প্রিয় জিনিস হারিয়ে যাক না, আপনাদের হাতের একটা প্রিয় মোবাইল হারিয়ে যাক না, আপনি যতই তার থেকে দামি সেট নিয়ে আসুন, যতই তার থেকে দামি মোবাইল নিয়ে আসুন না কেন, তবু ওই পুরোনো মোবাইলটার মধ্যে স্মৃতি থাকবে আমারই। দেখুন তো, আমিও আমার ব্যক্তিগত মতামতটা বলতে এলাম, কারণ কিছু কিছু ব্যাপার আছে আমাদের, আমার যদিও কন্ট্রোভার্সি চ্যানেল নয়, তো যদিও ভ্লগটাও আমি ঠিক মতো দিতে পারিনি, তো সেই কারণে, কিন্তু কিছু কিছু কথা হয়, কিছু কিছু কমেন্টস এরকম হয়, কিছু কিছু ভিডিও এরকম হয় যে ওখানে একটা নিজের মতামত না দিলে চুপ করে থাকা যায় না। যারা থাকতে পারে তারা তো পারেই, যেখানে কোথাও অন্যায় হচ্ছে সেখানে সেটা দেখে চুপ করে থাকতে পারে না আমাদের মতো কিছু মানুষ, তো সে কারণেই বলতে এলাম। তো সঙ্গে থাকো, গুড আফটারনুন বন্ধুরা। তো আমি এখন আমার বাড়িতে, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো এখন বাজে 1:15। তো ব্যাপারটা হচ্ছে, কালকে কালকে কাকলি দি, মানে কাকলির অন্দরমহল দিদির একটা ভিডিও আমি দেখতে পাই রাত্রিবেলা শোয়ার সময়। তো কালকে একটা ইনভাইট ছিল মামা বাড়িতে গৃহপ্রবেশে, তো সেখান থেকে ফিরে আর ভিডিও করার সময় ছিল না, প্রচুর ঘুম পেয়ে গেছিলো, যেহেতু মর্নিংয়ে আমাকে ডিউটিতে যেতে হয় 8টায়। তো আজকে, কালকে তো গলা ব্যথা ছিল, কথাও বলতে পারতাম না, এরকম অবস্থা ছিল যে প্রচুর গলা ব্যথা ছিল। মানে কালকে হয়েছে কি, আমি যেহেতু মর্নিংয়ে ডিউটিতে যাই, তো এটা আমার দীর্ঘদিনের অভ্যাস ছিল না, যখন আমি শহরে থাকতাম আলিপুরদুয়ারে তখন কিন্তু এতটা মর্নিংয়ে আমাকে উঠে ঠান্ডায় বেরোতে হতো না, ঘরেই কাজ করতাম। তো সেই কারণে যেহেতু ঠান্ডায় বেরোতে হচ্ছে, তুমি যতই হেলমেট পরো, যতই আমি টুপি পরি, যতই আমি ক্যাপ পরি, যতই আমি নিক বেল পরি, তো তত তারপরেও কিন্তু একটা হাওয়া ঢোকে, তো সেই কারণেই ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডার থেকে এখানে টনসেল হয়ে ইনফেকশন হয়ে গেছে, তো প্রচুর কথা বলার প্রবলেম ছিল কালকে, তাই জন্য ভিডিও করতে পারিনি। তো সেই কাকলি দিদির ভিডিওটা দেখে আমি কথা না বলে পারলাম না, যদিও কাকলি দি বলেছে যে ওনার মতামতের সঙ্গে এক হতে হবে, তার কোনো কারণ নেই। তো আমি বলছি ওনার মতামতের সঙ্গে আমি একমত, কারণ বরুণকে নিয়ে এভাবে বললে সত্যি খুব খারাপ লাগে। আজকে অমিত ভাই প্রয়াত হয়েছে, তো সেই নিয়ে অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছে, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু বলেছি বা বলবো। দ্বিতীয়ত, ওকে নিয়ে কোনো সিন ক্রিয়েট বা কোনো কিছু করার মানে নেই। আজকে ওর কপালটা খারাপ ছিল, একটা এত কষ্টকর জীবন থেকে ও বেরিয়ে নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে নিজের মাইন্ডকে আপডেট রেখে এত দূরও উঠে এসছে। তো এই অবধি যখন ও উঠে আসলো, তারপরে ছেলেটা লাইফে যে সুখের উপভোগটা যখন পেতে শুরু করলো, সেই উপভোগটাও পুরোপুরি করতে পারলো না। এবার ওটা নিয়েও কথা হয়েছে, যেমন স্কুটি ধীরে চালাও, স্কুটি কেনার পরে ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে, আদৌ কি তার নিজের হাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমার মানে বলতেও চাই না ব্যাপারটা, যে কখন কার হাতে কার জন্য কখন ভগবান মৃত্যু লিখে রেখেছে, একটু ক্ষণিকের ভুলের জন্য কখন মৃত্যু ঘটে যেতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সেগুলো নিয়ে কথা বলতে আসছি না। আজকে যখন বলা হচ্ছে যে বরুণ ভাইয়ের হাতে অমিতের স্মার্ট ওয়াচ, যেটা কিনা কাকুলি দিদি ভাই, আমাদের কাকুলির অন্দরমহল দিদি ভাই বললেন যে স্মার্ট ওয়াচটা কিন্তু একটা ইলেকট্রনিক্স যন্ত্র, তো সেটা কিন্তু যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্র তোমরা দীর্ঘদিন ব্যবহার না করলে সেটা একটা সময় নষ্টের পর্যায়ে চলে যায়। তো সেই কারণে, যেহেতু অমিতকে বরুণ ভাই কোলে করে নিয়ে বেড়াতো সব সময়, তার মানে কি অমিতের টাচ সব সময় বরুণ ভাইয়ের সঙ্গে ছিল, সব সময় অমিতের টাচের সঙ্গেও ছিল। অমিত অমিত অমিতের উঠতে বসতে, অমিতের খাওয়া দাওয়ার সময়, এমন বরুণের খাওয়া দাওয়ার সময়, যখন বরুণকে অমিত বলতো বরুণদা আসো, তখনই বরুণ চলে আসতো, তারপরেও একটা কাজের মধ্যে সে থাকা সত্ত্বেও। তো এভাবে করে যখন ও চলে আসতো, তার মানে কি বুঝতেই পারছো, সারাদিন অমিত ছাড়া বরুণের কিছু ছিল না, আর বরুণ ছাড়া অমিত কিছু খুঁজে পেত না। তো নিজের মানে মা বাবা
তো নিজের কাজ কাজের পাশাপাশি নিজের সংসারের দায়িত্ব মেনটেন করার পাশাপাশি সে কিন্তু এমন এত বড় একটা দায়িত্ব নিয়েছে যে অমিতের মা বাবাকে ও সবসময় দেখবে কাছে থেকে, একদম প্রত্যেক দিন গিয়ে গিয়ে, প্লাস অমিতের চ্যানেলটাকে যেহেতু দাঁড়িয়ে আছে চ্যানেলটা সেখানে, সেটাও মেনটেন করবে সমস্ত কিছু। মানে একটা সংসারের পাশাপাশি ওর দুটো সংসার হয়ে গেল। তো সেখানে তোমরা কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারো, বা আপনারা কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারেন? আজকে অমিত যেহেতু এতটা টাচে সবসময় বরুণের, মানে শরীর জুড়ে ছিল, অন্তর জুড়ে ছিল, সেখানে সামান্য একটা স্মার্ট ওয়াচ, এমন তো হতেই পারে, যেটা দিদি ভাই বলেছে এমন তো হতেই পারে, সেই স্মার্ট ওয়াচটা হাতে নিয়ে ঘুরছে জন্যই ওর মনে হচ্ছে যে অমিত ওর সঙ্গে আছে। এমন ওর মনে হতেই পারে কয়েকটা দিন, কিছুদিন যাবে এরকম, যে অমিত ছাড়া ও যেহেতু কিছু ভাবতে পারে না, সেহেতু অমিতের স্মৃতি ছাড়া ও চলতে পারে না। তো সেটাকেই স্মৃতি হিসেবে রেখে ও কিন্তু মনের অনেকটা জোর পায়। সেক্ষেত্রে কী করে আপনারা এরকম উল্টোপাল্টা কমেন্টস করেন? প্লিজ এই ধরনের কমেন্টস সহজেই কাউকে করবেন না। আসলে আপনাদেরই বা কী দোষ, আমাদের সমাজ, আমাদের সময় এখনকার এতটা স্বার্থপর হয়ে গেছে, এতটা স্বার্থের লোভ মানুষের চোখে, শুধু স্বার্থ ছাড়া মানুষ কিছুই দেখে না। কিন্তু এখনও কিছু কিছু মানুষ আছে যে বিনা স্বার্থে মানুষের জন্য কাজ করে যায়। আজকে যে সমস্ত ছেলেমেয়েরা, শঙ্কর ভাই যে টিম ওরা আছে, তুষার ভাই ওরা যে কাজটা করেছে, ওরাও অনেকটা ভালো কাজ করেছে, অনেকটা মহান কাজ করেছে। কিন্তু বরুণ যদি স্বার্থপর হতো, বরুণ কিন্তু এগিয়ে এসে বলতে পারতো যেচে ধরে যে টাকা পয়সাগুলো আমাকে দাও, আমি যেহেতু বলেছে যে আমি অমিতের বাবা মাকে দেখব, সে কিন্তু বলতে পারতো বা দায়িত্ব নিতে পারতো, টাকা পয়সাগুলো আমাকে দাও, আমি পরবর্তী জীবনে ওদেরকে দেখব। সে কিন্তু একবারের জন্য সেটা বলেনি বা ওখানে ওকে দেখাও যায়নি। আর অমিতের বাবা মা এমনভাবে বরুণকে খুঁজছে যেন বরুণকেই চোখে হারাচ্ছে, যেন বরুণের মধ্যে দিয়েই নিজের ছেলেকে খুঁজে পাচ্ছে। ওনাদেরও কিছুটা সময় লাগবে একা একা জীবনটা কাটাতে অমিতকে ছাড়া, সেই জন্য বরুণকে পাশে ওনাদের অত্যন্ত দরকার, যাতে বরুণ একটু শারীরিকভাবে সহানুভূতি দিয়ে ওর বাবা মাকে একটু মেন্টালিটির দিক থেকে একটু উন্নত করে তুলতে পারে, একটু সজাগ করে তুলতে পারে যে না, আমাদের একা একা চলতে হবে। তো এভাবে কেন নিচ্ছেন ব্যাপারটাকে, এভাবে কেন নেন আপনারা ব্যাপারটাকে? আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম, যেহেতু ব্যক্তিগত মতামত প্রকাশ করার অধিকার সবারই থাকে। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, একটু এই যে স্মৃতিগুলো, আপনাদেরই একটা প্রিয় মানুষ, প্রিয় জিনিস হারিয়ে যাক না, আপনাদের হাতের একটা প্রিয় মোবাইল হারিয়ে যাক না, আপনি যতই তার থেকে দামি সেট নিয়ে আসুন, যতই তার থেকে দামি মোবাইল নিয়ে আসুন না কেন, তবু ওই পুরোনো মোবাইলটার মধ্যে স্মৃতি থাকবে। আমারই দেখুন না, এই যে একটা পুরোনো মোবাইল আমার, দেখুন কতটা ভাঙা, তবু এই মোবাইলটা জানেন তো পড়ে থাকে, এটাতে কল হয় না, কাজ হয় না, কিছু হয় না, বেবিরা মাঝে মাঝে দেখে, তবুও কিন্তু এই মোবাইলটা আমার এই ঘর থেকে ওই ঘরে গেলে আমি কিন্তু খুঁজে নিয়ে চলে আসি যে আমার এই মোবাইলটা কোথায় গেল, কারণ এই মোবাইলের ভেতরেই আমার কিছু পুরানো স্মৃতি রয়েছে যেটা আমি এখান থেকে ওখানে ট্রান্সফার করতে পারছি না। তো সেই কারণেই স্মৃতি একটা এমনই জিনিস, আর বরুণ ভাইয়ের মতন এরকম করে শারীরিক দিক দিয়ে হোক, মেন্টাল দিক দিয়ে হোক, এরকম সাপোর্ট কেউ কিন্তু আমরা অমিতের বাবা মাকে দিতে পারবো না। আমরা যাবো, দেখে আসবো, সবাই সহানুভূতি দেবে, সবাই দেখে যাবে, কিন্তু এইভাবে সাপোর্ট দেওয়াটা কিন্তু সম্ভব নয় নিজের একটা সংসার বেলা। আজকে বরুণ পারছে, কেন পারছে জানে? ওর বাড়িতে দেখার মতন ওর আর একটা দাদা রয়েছে, ও নিজে বলেছে আমার দাদা আছে আমার বাবা মাকে দেখার জন্য, আমি আজ থেকে অমিতের বাবা মাকে দেখব। আর অমিতের, বরুণের মাও এতটা ভালো যে সব, আমি যেদিন অমিত, বরুণ কান্না করছিল অমিতের জন্যে, ছেলেটা ভেতর থেকে এতটা ভেঙে পড়ছে, ও কিন্তু প্রকাশ করতে পারছে না যে আমাদের সামনে ও কান্না করবে, ও কিন্তু কান্না করেছে ওর মায়ের সামনে বাড়ি গিয়ে গিয়ে, সবাই কিন্তু সবটা পারে না। আজকে ও বাধ্য অমিতের চ্যানেলটাকে টিকে রাখার, ও বাধ্য হচ্ছে যে অমিতের পরিবারটাকে দেখার জন্য। কেন বাধ্য হচ্ছে? আমরা কিন্তু বাধ্য করছি না, ও নিজের মেন্টালিটির থেকে বাধ্য হয়ে আজকে এই কাজগুলো করছে। তো ওকে একটু ইন্সপায়ার করুন, ওকে একটু মনের সাহস যোগান, অন্তত সামনে থেকে না পারলেও এরকম কমেন্টস করবেন না, একটা ভালো কমেন্টসের মাধ্যমে ছেলেটাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করুন। তো এটুকুই বলার ছিল, আর দিদিভাইয়ের সঙ্গে আমি একদম একমত।